বেশ কিছুদিন ধরেই ইন্টারনেটে ভাইরাল হয়ে উঠেছে এই ছবি, যেখানে দেখা যাচ্ছে একটি দৈত্যকার কঙ্কালের সামনে দুজন বসে রয়েছে। উত্তর ভারতে এই কঙ্কালটি পাওয়া গিয়েছে বলে দাবি করা হচ্ছে। বলা হচ্ছে এই কঙ্কালের সঙ্গে মহাভারতের চরিত্র ভীমের ছেলে ঘটোৎকচের বর্ণনার মিল আছে। ভারতের বুকে 80 ফুট লম্বা এক কঙ্কাল, ইন্টারনেটে ঘুরে বেড়ানো এই ছবি এখন তোলপাড় ফেলে দিয়েছে। তার মধ্যে আন্তর্জাতিক এক চ্যানেল এই ধারণাকে উস্কে দিয়েছে যে মহাভারতের চরিত্র ভীমের ছেলে ঘটোৎকচের বর্ণনার সঙ্গে নাকি মিল আছে এই দৈত্যকার কঙ্কালের। ফলে এই কঙ্কালের ছবি আরো ভাইরাল হয়ে রহস্যবাসের দাবি করেছে হোয়াক্স অর ফ্যাক্ট নামের একটি ওয়েবসাইট। তাদের দাবি, তাদের ফটোশপ প্রতিযোগিতায় এই দৈত্যকার কঙ্কালের ছবিটি এসেছিল। তিনবার ভিন্ন ভিন্ন ভাবে ছবিগুলো এসেছে। ওয়েবসাইটটির দাবি, তাদের বিশেষজ্ঞরাও এই কঙ্কালের ছবি পরীক্ষা করে দেখেছেন, তাদের পরিষ্কার এই ছবিগুলি ফটোশপ করা। এমনকি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি টেলিভিশন চ্যানেল ছবিটিকে উত্তর ভারতে পাওয়া দৈত্যাকার কঙ্কালের বলে দাবি করছে, তাও ওই ওয়েবসাইটটির ফটোশপ প্রতিযোগিতায় পাঠানো হয়েছিল। সবশেষে হোয়াক্স অর ফ্যাক্ট নামে এই ওয়েবসাইটটির দাবি, দৈত্যাকার কঙ্কালের বলে যে ছবিটি ফটোশপ করা হয়েছে তার মূল উৎস ক্যালামিটা কসমিকা বা কসমিক ম্যাগনেট নামে একটি ছবি। 1990 সালে জিনো ডে ডমিনিক্স বলে এক শিল্পী 28 মিটার লম্বা এবং 8 টন ওজনের একটি কঙ্কাল তৈরি করেছিলেন, যার নাম দিয়েছিলেন ক্যালামিটা কসমিকা বা কসমিক ম্যাগনেট। ওই বছরই ফ্রান্সের গ্রেনোবলে সেন্টার ন্যাশনাল ডে আর্ট কম্পিটিশনে এই দৈত্যাকার কঙ্কালের প্রদর্শনী করেছিলেন ডমিনিক। এরপরে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই কঙ্কালের প্রদর্শনী হয়। রোমে সেকোলো মডার্ন আর্ট মিউজিয়ামে রাখা হয়েছিল এই কঙ্কালটিকে। সেই কঙ্কালের ছবি থেকে ফটোশপ করে উত্তর ভারতে দৈত্যাকার 80 ফুট লম্বা কঙ্কালের গল্প ফাঁদা হয়েছে বলে দাবি করেছে হোয়াক্স অর ফ্যাক্ট নামে ওই ওয়েবসাইটটি। এমনকি উত্তর ভারতে যদি ওই দৈত্যাকার কঙ্কাল পাওয়া যায়, তাহলে তার নিবন্ধনীকরণ কেন স্থানীয় প্রশাসনের কাছে নেই, তারও কোনো উত্তর এখনো পাওয়া যায়নি।